নমস্কার, এই মুহূর্তে আমরা দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এখানে রয়েছে। হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ দমদম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সকলের নয়নের মণি, সকলের সুখ দুঃখের সাথী এবং 5 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারী। যে কোনো সমাজসেবামূলক কাজে তিনি সবসময় এগিয়ে আসেন, তার সঙ্গে যারা আছে প্রত্যেকে বিশিষ্ট সমাজসেবী সহকর্মী। সেই জায়গায় দায়ী থেকে এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি এই 5 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারী, সকলের প্রিয় 5 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের সাথী। শ্রদ্ধেয় পৌরপিতা, আমাদের সকলের প্রিয় শ্রীযুক্ত ধনঞ্জয় মজুমদার মহাশয়ের কাছে সরাসরি তাকে একটা কথাই জিজ্ঞেস করবো যে 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই 5 নম্বর ওয়ার্ড তথা দক্ষিণ দমদম পৌরসভা এবং বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের প্রতি আপনি কী বার্তা দিতে চান? দেখুন, ঘটনা হচ্ছে যে আজকের দিনটা তো আর নতুন কিছু বলার নেই। আজকের দিনে ছোটো বাচ্চাদের থেকে বড়রা সবাই জানে যে আজকে আমাদের দেশে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। আজকে 72তম জন্মবার্ষিকী প্রতিষ্ঠা হচ্ছে সারা ভারতবর্ষে। এবার আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি আমাদের রাজ্যের ফ্ল্যাগ তোলা হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে আমাদেরও নির্দেশ আছে, পার্টি দলের নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ যে প্রত্যেক মানে রাত্রির 12টার পরে প্রত্যেক পার্টি অফিস ক্লাব যেখানে যার যা সংগঠন আছে সেখানটায় জানিয়ে সব 12টার পরে ফ্ল্যাগ সব তুলে দিতে। সেই অনুযায়ী আমরা কালকে রাত্রি 2:30 পর্যন্ত আমরা সব জায়গায় আমরা ফ্ল্যাগ তুলেছি। তুলে আমরা আমাদের কাজ আমরা করেছি, স্বাধীনতার যেটুকুখানি কাজ করতে হয় সেটুকুখানি করেছি। আর আপনারা যা জানেন এটা এখন যেখানে আমরা করতে এসে যে হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে হকার্স স্টেশনে হকার্স ইউনিয়ন INTTUC হ্যাঁ ওইখানটা করে আসলাম। করে এখন এই বাজারে যারা আছে ব্যবসায়ী যারা আছে তাদের তরফ থেকে আজকে এখানটা ফ্ল্যাগ তোলা হচ্ছে। সেই হিসাব করে আজকে এই মুহূর্তে এখানটায় আমরা ফ্ল্যাগ তোলা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আর তার মাঝে আর একটা কথা জিজ্ঞেস করা যে সারা বছরই তো আপনি মানে পৌরপিতা হবার পরে 5 নম্বরের বিভিন্ন উন্নয়ন হচ্ছে, ভারতবর্ষের প্রতিটা মানুষের মধ্যে একটা সুবার্তা দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তবুও আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আগামী দিনে আপনার তো বিভিন্ন পরিকল্পনা, তো আগামী দিনে এই 5 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি কী পরিকল্পনা রয়েছে? দেখুন, ঘটনা হচ্ছে যে আমি কিছু মানে আমার পরিকল্পনা হচ্ছে আমি রক্তদান আমি যেরকম একটা করি, গতবারে 760 জন রক্ত দিয়েছিল আমার ওয়ার্ডে আমাদের বাসিন্দা এবং আমার আমার ওয়ার্ডের পরেও অনেক ওয়ার্ড থেকে অনেক লোকজন এসছে, তারাও রক্ত দিয়েছে, নাহলে এত রক্ত হবে কী করে? এত সাধারণ মানুষ সবাই আমাদের এখানটা কেউ বাদ যায় না, সবাই দেয় রক্ত, সে মহিলা থেকে পুরুষ সবাই দেয়। এরপরে আমরা চ্যারিটি অফ মিশনারি মাইকেলনগর থেকে একটা প্রোগ্রাম করি, ওরা ওখান থেকে প্রায় 500-550 লোক গতবার এসেছিলো, এইবারও আমরা সেটা ডিসেম্বরে করব। এছাড়াও আমরা আরেকটা আছে যে বয়স্ক ইয়েদের বয়স্ক মানে আমাদের এলাকা যারা 70 বছর বয়স হয়েছে তাতে প্রায় আমার 1000 কাছাকাছি মহিলা এবং বয়স্ক সিনিয়ররা পুরুষরা আছে, তাদেরও আমরা সম্বর্ধনা দেবো এলাকায় আমরা 5 নম্বর ওয়ার্ড থেকে। তাছাড়া আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে আপনি শিক্ষকদের এবং ছাত্রদের একটা অনুষ্ঠান আমরা করব। এই সামনেই আমরা শিক্ষক দিবসের উপলক্ষে একটা প্রোগ্রাম আমরা করব। আমার ওয়ার্ডে যত মাস্টাররা আছে তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য, আমাদের ছোটো ভাইরা যারা পড়াশোনা করছে তাদেরও আমরা সম্মান দেবো, ওদিনকে একটু ভালো করে সুন্দরভাবে করবো। ধন্যবাদ কভারেজ করি। এনসিও বাংলা চ্যানেলকে আপনি কী বলতে চান? দেখে এনসিও বাংলা তো আর নতুন কিছু না, এরা যবে থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে সে তবে থেকে এরা প্রত্যেকটা স্পটে এরা পৌঁছে যায়, কোথা দিয়ে খবর পায় জানি না, কিন্তু খুব ভালো লাগে। সাধারণ মানুষ কিন্তু যেটা মানে চায় সেটা হচ্ছে যে ঘরে বসে সব প্রোগ্রামগুলি দেখতে পাচ্ছে, ভালো ভালো প্রোগ্রাম দেখছে, যে কোনো অনুষ্ঠান ভালো অনুষ্ঠান। আর মুখ্যমন্ত্রী কী কী পরিকল্পনা আপনারা জানেন, প্রায় 38টা পরিকল্পনা মানে ইয়ে করেছে, একদম কন্যাশ্রী থেকে আরম্ভ করে বহু ইয়ে করেছে। হ্যাঁ, তাতে এবারে কন্যাশ্রী যেটা মমতা ব্যানার্জি গতকাল ইয়ে করেছে, যেটা এখন আর গরিব বলে কোনো কেউ থাকবে না, এখন সবাই এখন এই আয়তায় চলে এসে কন্যাশ্রী এখন সবাই পাবে, এখন সবাই ছেলে মেয়েরা সবাই এখন কন্যাশ্রী, কন্যাশ্রীর মধ্যে মেয়েরা সবাই পাবে, একদম সে গরিব মানুষ হোক বলো কেউ বাদ যাবে না একদম। ধন্যবাদ। আমরা এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মানুষকে দক্ষিণ দমদম পৌরসভা থেকে শুরু করে সারা বাংলা এবং ভারতবর্ষের প্রতিটা মানুষের প্রতি 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সদ্য
ধনঞ্জয় মজুমদার, তিনি যে বার্তা দিলেন সেটা আপনারা এনসিও বাংলার পর্দা দেখতে পাচ্ছেন। তথাপি বলি, যেরকম মানুষ, একজন সমাজসেবী, অ্যাংরি ইয়ং ম্যান, সদ্য ধনঞ্জয় মজুমদার একজন ভীষণ ভালো মনের মানুষ, খেলাধুলা থেকে শুরু করে স্বাস্থ্য রক্তদান সেবী থেকে শুরু করে যে কোনো মানুষের যখন বিপদে সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাই 5 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের মতো যদি রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন জায়গায় সে পঞ্চায়েত সমিতি থেকে সদস্য থেকে পৌরসভার এরকম কাউন্সিলর যদি এরকম ধরনের মানসিকতা কাউন্সিলর হয় তাহলে বাংলার আরও বহুত উন্নয়ন হবে, শান্তির বাতাবরণ বইক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথা বলে এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুধু ধনঞ্জয় মজুমদারকে এবং যারা রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের কভারেজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।